চ্যানেল রানুস ওয়ান্ডার ওয়ার্ল্ড। তো আবারও একটা বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। তো দেখো আমাদের এই বাগানটাতে কীভাবে জল ঢুকেছে, গোটা মাঠের জলটা আমাদের এদিক দিয়ে পাস করে, কারণ মেন ড্রেন হচ্ছে আমাদের এদিকটাতেই। তো বুঝতেই পারছো পুরো বন্যার পরিস্থিতি হয়ে গেছে। আরে দেখো তোমাদের সাথে আকাশের অবস্থাটা একটু শেয়ার করলাম, তো বুঝতেই পারছো আরও বৃষ্টি হবে। তো আর 14 তারিখ, তো দেখতেই থাকো। এই দেখো আমাদের বাথরুমে পর্যন্ত জল ঢুকে গেছে। তো এই দেখো ভিডিও করেও দেখিয়ে দিলাম, তো চলো দেখতেই থাকো। তো আবারও পরের দিনের ভিডিও দিচ্ছি। তো দেখো পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, 15 তারিখ। তো দেখো আজকে তো অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, কাল সারাদিন তো বৃষ্টি হয়েইছে। তো বুঝতেই পারছো আজকে অবশ্য জল ফল সেরকম জমেনি, কারণ কালকের ব্যাপারটা আলাদা ছিল। কালকে ওই নালিটার সামনে জাম হয়ে গেছিলো। তো তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার করার পর, বিশেষ করে আমার শ্বশুরমশাই পরিষ্কার করেছে। তো আমি একটু বাইরের দিকে গিয়ে দেখাচ্ছি, বাইরে বেরোনোই যাচ্ছে না, এমন হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। তো এই দেখো এদিকটা একটু দেখাচ্ছি, তো দেখতেই থাকো। তো এবার দেখো রান্নাঘর থেকে তোমাদের সাথে শেয়ার করছি, তো আশা করছি তোমরা বুঝতে পারছো সিচুয়েশনটা। গুড মর্নিং, এখন অবশ্য হ্যাঁ 11:30 বাজে, তো গুড মর্নিংই বলছি। তো দেখতেই পাচ্ছো ঘরের অবস্থার কথা বলো না, যাই হোক বাইরে তো একটা ডেলি ব্লগ শ্যুট করার জন্য শ্যুট করছি। তো ভাবলাম একটু ফেস টু ফেস তোমার সাথে, আজ আর সেরকম কিছু করার ইচ্ছে নেই, রান্নাবান্না করবো, ভাত হয়েই গেছে, তো একবারে রান্না করে তোমাদেরকে দেখাবো। আর এখন দুটো ডিম ছিল, তো দিনের বেলার আর রাতের বেলার এক ডিম করে নিচ্ছি। আর আমার মানে তোমাদের দাদাভাই তো নেই, ও দুর্গাপুরে গেছে, তো দুর্গাপুরে সকালে ওই দিক থেকে মানে আমার শাশুড়িমা রান্নাবান্না করে দেয়, আর ছেলেটা তো ওখানেই খায়, তো ওই জন্য ওইদিকেই খাচ্ছে। তো আমি আমার দিকে দুবেলাকার রান্না করে নিচ্ছি, তো চলো দেখতে চলো। দেখতেই পাচ্ছো আমি আলু নিয়ে বসে পড়েছি। তো যাই হোক আমি আলুটা কেটে নিই, তারপর দেখাচ্ছি। তো আশা করি তোমরা সবাই আলু কাটাই হোক, আলুটা ছাড়ি নিয়ে কেটে নিই, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। আলু আর সব কিছু সরঞ্জাম টরঞ্জাম কেটে নিয়ে তারপর আসছি। তো চলো সমস্ত যেহেতু ডিম রান্না করব, তোমাদের আগেই বললাম, তো যা যা লাগবে সেই উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমি 2টো ডিম নিয়েছি, ডিমটা ভাতের সাথে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি 3 থেকে 4 থেকে 5টা আলু, মাঝারি সাইজের আলু ডুমু ডুমু করে কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো একটা পেঁয়াজ কুচি করেছে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটোটা বড় ছিল বলে তাই আমি হাফ টমেটো নিয়েছি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, একটা আধ ইঞ্চি টুকরো আদা, আর 10 থেকে 15টা রসুন কুচি নিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য তো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তো আছেই, তো তোমরা বুঝতেই পারছো। আর এই তো হচ্ছে কথা, তো তোমাদের শেয়ার করে দিলাম, তো চলো। আর এদিকে আর লাগবে হচ্ছে টক দই, তো টক দইও আমি বড় চামচের হাফ চামচ নিয়েছি। আর এদিকে দেখো গ্যাস অনও করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবারে কড়ায় তেলও দিয়ে দিচ্ছি, তো দেখতেই থাকো। কড়ায় তেলও দিয়ে দিলাম, তো এই যে কড়ায় তেলও দিয়ে দিলাম, তেলটা তোমাদের অনুযায়ী নেবে। তো চলো এবার প্রসেসটা শুরু করা যাক। এখানে প্রথম দিকে বলে রাখি, আমি ফার্স্টেই ফোড়ন দিয়ে সমস্ত, ওটা আমার ভুলই হয়েছে, ফার্স্টে ডিমটাকে হালকা ফালা ফালা করে কেটে তোমরা নুন হলুদ আর যদি পারো একটু কাশ্মীরি লঙ্কা মিশিয়ে ভেজে নেবে। আমি পরের দিকে খেয়াল পড়াতে ভেজেছি, সেটাও দেখিয়েছি। তো দেখো কী কী ফোড়ন দিলাম, আশা করি ফোড়ন তো তোমরা সবাই দিতেই জানো।
যাই হোক, তো ফোড়ন দিয়েছি দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, তারপরে তো সব একে একে জিরে, তারপরে ফার্স্টে প্রথমে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কাগুলো, তারপর পেঁয়াজ দিয়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি, তো একটু ভেজে নিই, তারপর দেখতেই থাকো, ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো এইভাবে ভেজেছি, তো জিনিসপত্রগুলো দিতে একটু টাইম লাগছিল, তো যাই হোক, এবার দেখো আমি ডিম দুটোকে ফালা ফালা করে কেটে নিয়েছি, তা দেখালাম না, এবার দেখো নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে, মানে রেড চিলি পাউডার মিশিয়ে, রেড চিলি বলতে কাশ্মীরি চিলি পাউডার মিশিয়ে, দেখো পরের দিকে খেয়াল পড়াতে আমি একটু ভাজা ভাজা করেছিলাম ঠিকই, কিন্তু সেরকম ভাজা ভাজা হয়নি, ভাজা ভাজা হলে জিনিসটা খেতে ভালো লাগে আর কি। তো যাই হোক, তারপর তুলে রেখে তারপরে বাদ বাকি মশলাটা আমি কষতে দিয়েছিলাম, তো যাই হোক, তো দেখতেই থাকো। তো এইভাবেই তো করেছি, তারপর দেখো ডিমগুলো তুলে রেখেছিলাম, সেটা আর দেখাতে পারিনি, বুঝতেই পারছো ক্যামেরা ধরার লোক নেই, কোনো রকমে এক হাত দিয়ে করেছি, তো স্ট্যান্ড থাকলেও তো সেরকম স্ট্যান্ডটা সেরকম কাজ করে না আর কি, তো অনেক ঝামেলা হয়, তো ওই জন্য একটা ভালো স্ট্যান্ড কিনবো ভাবছি। তো যাই হোক, তারপর তো দেখো সব সবজিগুলো নাড়াচাড়া করে লাস্টে টমেটো দিলাম, টমেটো কুচিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে লাগলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা আর কি চলে যায় পেঁয়াজ আদা রসুনের, তারপরে তো টমেটো, তারপরে অল্প করেই নুন দিয়েছি, কারণ এখানে দুটো জিনিসই টক যাবে, এক তো টমেটো তারপর টক দই, তো নুনটা আমি অল্প করেই দিয়েছি, তারপর আস্তে আস্তে মিশাতে থাকলাম, তা একটু পরে নুনটা মিশিয়ে নেওয়ার পরেই আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো দিয়েছি। তো দেখো তোমাদের সাথে পার্ট বাই পার্ট সবটাই শেয়ার করেছি, তো তো তোমরা প্লিজ বলো কেমন লাগছে আমার এই রান্নাটা, তো প্লিজ তোমরাও নিজেরা বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু অলমোস্ট হেভি হয়েছিল। তো যাই হোক, তো এবার দেখো আমি হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর তো যা যা মশলা লাগে আর কি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করতে লাগলাম। তো এই তো হচ্ছে কথা, তারপর হালকা একটু জল দিয়েছিলাম যাতে লেগে না যায়। তো যাই হোক, মিক্স করতে করতে যখন জিনিসটা একবার যখন জিনিসটা মজে এসছে, তখন অল্প করে, ওটা অপশনাল, অপশনাল না, তোমরা টেস্টের জন্য দিতেই পারো, অপশনাল তো বটেই, আমার কাছে তো ধনে পাতা অ্যাভেলেবেল ছিল না, তো আমি মেথি দিয়েছিলাম, মেথি কসুরি মেথি দিয়েছিলাম, আর ধনে পাতা থাকলে তাও দিতাম, তাতে টেস্টটা বাড়ে আর কি। তো তো যাই হোক, এইভাবে মিক্স করতে থাকলাম যতক্ষণ না তেলটা ছেড়ে আসে, তো তোমরা সবই দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তো এইবার দেখো, আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা একবারে লো রাখবে, তো আমি টক দইটা আগে দিলাম, তার কিছুক্ষণ পরে বাটি ধোয়া জল দেব, তো আগে টক দইটা ভালোভাবে মিক্স করি মশলাটার সাথে, তার কিছুক্ষণ যখন একটু যখন একবারে ভালোভাবে মিশে যাবে, তার কিছুক্ষণ পরে বাটি ধোয়া জলটা দেব। তো দেখো ভালো করে আমি মিক্স করছি, তো যাই হোক, এইভাবে মিক্স করতে থাকবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে আর কি। তো আমি অনেকক্ষণ ধরেই বেশ মিক্স করেছিলাম, তো যাই হোক, দেখো এবার দেখো তেলটা বেরিয়ে এসছে, তো ঘন হয়ে এসছে গ্রেভিটা আর কি। তো তারপরে আমি বাটি ধোয়া জলটা তার সাথে মিক্স করে দিয়েছিলাম, তো তোমরা দেখতেই পাবে যখন দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, এবার দেখো আলুটা দিয়ে দিয়েছি, তো এবার দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি যাতে আলুর সাথেও মশলাটা ভালোভাবে কষে, কারণ আলু থেকেও একটা জল বেরোয়। তো যাই হোক, তো দেখতেই থাকো, তো যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি, তো একটু টাইম লাগছিল আলুগুলো দেওয়ার জন্য,
তো এই দেখো আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে মিক্স করতে লেগেছি, যতক্ষণ না আলুটা থেকেও আলুটাও বেশ ভালোভাবে মজে আসে আর কি, মশলাটার সাথে মিক্স হয়ে যায় আর কি। তো যাই হোক, এইভাবেই বুঝতেই পারছো কি মিক্স করছি দেখো। তো দেখতে থাকো। তো এই দেখো ভালোভাবে বেশ আলু দিয়েটা মিশে গেছে। তারপরে দেখো এবারে তো দেখো তার কিছুক্ষণ পরে আমি বাটি ধোয়া জলটা ঢেলে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক দেখতেই থাকো। দেখো আলুটা থেকে বেশ ভালোভাবে জল ছেড়ে এসছে। তো যাই হোক দেখতে থাকো। তো এই তো হচ্ছে কথা। তো ভালোভাবে বেশ এই তো, এবারে দেখো এবারে যখন আলুটা মজে এসছে তারপরে আমি জল দিয়ে দিলাম ঝোলটা ফোটার জন্য। আর যেহেতু এটা মানে তোমরা চাইলে এটা কষা কষাও করতে পারো, তোমরা চাইলে এইভাবে মাংস বা মাটন চিকেন বা মাটনও রান্না করতে পারো, প্রসেসটা একই, খালি মেন ইনগ্রিডিয়েন্টগুলোই আলাদা। তো দেখো যাই হোক, তো ঝোলটা থেকে বেশ তেল ভালোভাবেই ছেড়ে এসছে। তো তারপরে যেহেতু ঝোলটা একটু বেশি বেশি রেখেছিলাম ভাত দিয়ে খাবো বলে দুবেলার জন্য করছিলাম, তো যাই হোক ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটার সাথে একটু ফুটে উঠুক, তারপর আবার যখন গার্নিশ করব তখন তোমাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতা আর ইয়ে দিয়ে দিও, আর আরেকটু পারলে মেথি কাসুরি মেথি দিয়ে দিও। তো যাই হোক এইভাবেই ফুটছিল। তখন তোমাদের সাথে মাঝে মধ্যে আমি ঢাকা খুলে খুলে ফোটাটা দেখাচ্ছিলাম আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি তাও শেয়ার করছিলাম তোমার সাথে। তো এই দেখো ঝোলটা বেশ ঘন হয়ে এসছে, আমি লাস্টের দিকে কাসুরি মেথিটা ছড়িয়ে দিলাম, তারপর আরও পাঁচ মিনিট মতো ফুটিয়েছি। তো দেখতেই থাকো। তো এইভাবে দেখো ঝোলটা বেশ ঠিকঠাক মতো একটা কনসিস্টেন্সিতে চলে এসছে। তো এইবারে তো আমি মাঝে মাঝে নাড়ছিলাম, নাড়তে 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 যখন ইয়েটা ঠিক হয়ে গেছে মানে কনসিস্টেন্সিটা হয়ে গেছে, ঝোলটা যখন রেডি হয়ে গেছে, তারপরে নামানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি, কারণ বুঝতেই পারছো ক্যামেরা ধরে দেওয়ার লোক ছিল না। হচ্ছে আলটিমেট লুক আমার ডিমের ঝোলের। তো কেমন কালারটা হয়েছে তোমরা প্লিজ বলো, টেস্টটা কেমন হয়েছে ওটা তো আমি টেস্ট করে পরেই বলবো। তো চলো দেখতে থাকো, আর আমার সঙ্গে থেকো, আরও সারাদিনে আমি কী কী করছি। ফিরে এসছি আবারও। তো চলো তোমাদেরকে দুপুরের লাঞ্চ আর সারাদিনে কি রান্না করেছি, তো ভাত তো আগেই করে নিয়েছিলাম আর ডিমের ঝোলটা তো দেখলেই। তো এইবারে দেখো তোমাদেরকে এখন প্রায় বাজে দুটো মতো, 2:10। তো একটু বাইরের দিকটা দেখালাম, দেখো সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, বাইরে যেতেই পারছি না, মানে এত হাওয়া দিচ্ছে মানে ক্যামেরায় জল পড়ে যায় বলে বাইরে যতটা পেরেছি ভেতর থেকেই দেখাচ্ছি ঘরের ভেতর থেকে। তো বুঝতেই পারছো কি অবস্থা। তো তাও একবার বাইরে যাওয়ার চেষ্টা করেছিলাম পরের দিকে লাঞ্চ করে নিয়ে তোমাদের সাথে দেখাবো। তো দেখো আমি লাঞ্চ করবার জন্য বসে পড়েছি ভাত আর ডিমের ঝোলটা নিয়ে। তো চলো লাঞ্চ করে নিই, তারপর ফিরে আসছি আবার। দেখো লাঞ্চ করে আবার ফিরে এসছি, আর এই দেখো সামনে দিকটা তোমাদের দেখাচ্ছি, এইখানটা দিয়ে জানো তো জল ঢোলা সাপটা ঘুরে বেড়াচ্ছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুনি রাখলাম, টাটা।